ভোট। ভোটের পর কিন্তু আবার আমাকে ঠাকুমাও মনে হতে পারে। আমি আমি সব বুঝতে পেরেছি। আমি না এই বাড়িতে আসবো না, মানে একা আসবো না। এবার আমার বাড়ির সকলে মানে আমার পরিজন আসবে এই বাড়িতে। চলি যোগেশ বাবু। হ্যাঁ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। নমস্কার, চলে আয় এখন। দাঁড়াও কনক, আমি শুনলাম তুমি নাকি প্র্যাকটিস করতে যাচ্ছ না। তাতে আপনার কি? আপনি তো আমার দিদি নন। দিদি নয় তো কি হয়েছে? একজন সম্ভাবনাময় চ্যাম্পিয়নকে হারাতে রাজি নয়, তোমাকে জিততেই হবে। আমি দৌড়ে পার্টিসিপেট করব না। কেন করবো না? আমার ইচ্ছে ঠিক যেমন আপনার ইচ্ছে। আকাশ গাঙ্গুলি কেমন থাকলো বা না থাকলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আমিও চলি, চলি। নমস্কার। জীবনে অনেক স্ত্রী আমি দেখেছি, কিন্তু তোমার মতো স্ত্রী আমি দেখিনি। একটা কথা শুনেছিলাম, পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু তোমাকে দেখে আমার কথাটা ভ্রান্ত বলে মনে হচ্ছে। আমি অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর না। কাল শুধু তোমার জন্য সমস্ত কিছু শেষ হয়ে গেল, কিন্তু না, এটা মনে রেখো, আমি অত সহজে এই জমি ছেড়ে চলে যাব না। চলো চলো চলো। আর একটা যদি মুখ ফুটে কোনো কথা বলেছিল, তোমারও সেই হাল করেছিল। চলো চলো চলো। বিয়ে করে চলে যা মানে? ওই পরিবারে বিয়ে করা মানে আবার একটা আগুন জ্বলা, আবার একটা খুন। চলবে না। কিন্তু ওই ল্যাজও আমি সিদ্ধ করব, তা না হলে আমার নামক আমার নামও
কামনা ব্যানার্জি নয়। এটা তোর ভারী অন্যায়, একটা অযুক্তিকর দাবি করছিস, তারপর পায়ের উপর পা দিয়ে তুই ঝগড়া করছিস, হ্যাঁ এটা কি তোকে ঠিক দেখায়? আচ্ছা দাদা ভুলটাই বা কি করেছেন? হ্যাঁ মানছি যে দাদা একটু আবেগপ্রবণ হয়ে গেছিলেন, কিন্তু দাদা তো বলেছেন, দাদা বলেছেন যে দাদা রাজনীতি ছেড়ে দেবেন, সমস্ত কিছু ছেড়ে দেবেন, ভোটের টিকিটও কাংনাকে দিয়ে দেবেন। কি করবেন দাদা, দাদা তো শুধু আকাশের কষ্টটার কথাই বলেছেন, যতই হোক ছেলে না? আমি মানছি ছেলে, কিন্তু অন্যের বউকে এরকম ভাবে প্রস্তাব দেয়া এটাও তো শোভনীয় নয়।
কে বিপদ ঘটাবে? ওই মেয়েটা কঙ্গনা ব্যানার্জি আমাকে চেনে না, এই শঙ্কর গাঙ্গুলিকে চেনে না, কত ধানে কত চাল। ওই কঙ্গনা ব্যানার্জিকে আমি পুছিয়ে দেবো ভালো করে। ওকে তো এ বাড়িটা আমি আনবই আনবো, তার আগে জানতে হবে ওর বরটি কে, বর নামক ব্যক্তিটি কে। তাকে আমার খুঁজে বার করতেই হবে। ওই কঙ্গনা ব্যানার্জির বর কে তাকে খুঁজে বার করো। আর্জেন্ট, খুব তাড়াতাড়ি দরকার, সময় নিও না, খুঁজে বার করে আমাকে জানাও। ওকে, আমি কনক বলছি। হ্যাঁ বলো। তুমি আজ রাত্রি 12টার সময় দিদির ছবির সামনে উইশ করে দিও। তোমার দিদির ছবির সামনে উইশ করে দেব মানে কেন? এই রাত্রেবেলায় সেভাবে দরজা ধাক্কা এটা কি? আরো লেখা ছিল তো 12টা বাজার সঙ্গে সঙ্গে আমাকে উইশ করো। এটা আবার কে লিখে গেল? উইশ মি, 12টার সময় উইশ করো আমাকে।
विश मी। দিতি আই দিতি কি রে শুশনি এখনো আমার দরজার সামনে এই কার্ডটা রাখা ছিল দেখো উইশ মি লেখা কাকে উইশ করব কার জন্মদিন আজকে এই দাদুর জন্মদিন না তো কই না তো দিতি আই দিতি বলছি কার জন্মদিন রে আমার মোবাইলে একটা এসএমএস এলো সে কি জন্মদিনটা কার আরে দাদুর জন্মদিন না তো না না দাঁড়া এক মিনিট মা 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 কি হয়েছে মা আজ কার জন্মদিন গো আজকে আজকে আমার কার জন্মদিন দেখো তোমার জন্মদিন না না আমার জন্মদিন কেন হতে যাবে If I am not wrong, आज के बुद्ध रिया जोन में दिन बसली रिया एक मिनट तर পাগল হয়ে গেছো তুমি আবার পাগলামো শুরু করেছো না রে ওই ওই মিটে এই ঘরে এলো আমরা দূর থেকে আলো দেখছিলাম চিৎকার করে চলে গেলো